আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শারমিন সালাম। কানায় কানায় ভরে গেছে বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশ স্থল। অনেকেই মূল মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী বাঁধ রোড, রাজা বাহাদুর সড়ক এবং জানমারি এলাকায় অবস্থান নিয়েছেন। শুক্রবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বরিশালে পৌঁছেছেন। লঞ্চ, বাস ও থ্রি হুইলার সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় নগরীতে কার্যত হরতাল পরিস্থিতি বিরাজ করছে। তবে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি নেতা কর্মীরা দুদিন আগ থেকেই বরিশালে আসতে থাকেন। গাড়িও সব বন্ধ করতেছে, এরা অবরোধ করছে, এই সরকারের অবরোধ। এই আমাদের বিভিন্ন দিক থেকে বরিশাল বিভাগের ছয় জেলায় বাস, লঞ্চ এবং থ্রি হুইলার ধর্মঘটে দ্বিতীয় দিন চলছে, ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আগামীকাল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে, ধর্মঘটের কারণে অনেক পরীক্ষার্থী বিপাকে পড়েছেন। বরিশাল বাস মালিক সমিতি মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে এই ধর্মঘটের ডাক দেয়। অন্যদিকে থ্রি হুইলার চলাচলে বাধা দেওয়া সহ পাঁচ দফা দাবিতে ধর্মঘট ডেকেছেন থ্রি হুইলার মালিক শ্রমিকরা। এছাড়া লঞ্চ মালিকরা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের কারণে বরিশাল ঢাকা সহ বিভিন্ন রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অটোবালা 20 টাকা, রহমতপুর যাচ্ছি আমি তো, এখন 100 টাকা, 50 টাকা, 60 টাকা চাই বসে রয়েছে। এটা তো আমাদের সমস্যা হইতেছে। এই ক্ষেত্রে তো সাধারণ মানুষের ভোগান্তি, আমরা এখানে আসছি বেড়াতে সাধারণ জনগণ, কিন্তু বাস না থাকার কারণে হয়তো এখন আমাদের অন্য কোনো মাধ্যম দেখতে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি জনদুর্ভোগের মতোই আর কি। বাস চলাচল বন্ধ হলে আমরা তো বিপদেই পড়ি আর কি। দর্শক, বরিশাল থেকে সেখানকার সার্বিক ফরিদপুর দুই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয় ভোট নেওয়া, চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। এবারই প্রথম এই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট নেওয়া হচ্ছে। ফরিদপুর দুই আসনটি নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনের মোট ভোটার 3,18,479 জন। নির্বাচনে 123টি ভোট কেন্দ্রের 806টি ভোট কক্ষে ভোট নেওয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি ও র্যাব টহল দিচ্ছে। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জয়নুল আবেদিন বকুল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দ সাজিদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হয়। সমস্যা হয় নাই, ইভিএম ভোট দেওয়ার আইসি খুবই সহজ, মানে সংক্ষিপ্ত, মানে 2-3 সেকেন্ড লাগছে। ইভিএম কোনো খারাপ প্রযুক্তি না, এটা সঠিক। এই যারা এগুলো বলে তারাই দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই করে। দর্শক, ফরিদপুর থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলার প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। ফরিদপুর দুই আসনের উপনির্বাচন এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তো আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রগুলোতে ঘুরেছি, সেই কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি কিন্তু অনেকটাই কম ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা ভোটারদের উপস্থিতি অনেক দেখতে পেয়েছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 2,933 জন, এর মধ্যে ভোট পড়েছে 240টি। তো এখন আপনারা দেখছেন যে ভোটারদের কিন্তু লম্বা লাইন রয়েছে, পুরুষ এবং মহিলাদের উপস্থিতি কিন্তু অনেক বেড়েছে। তো আমি এখন কথা বলবো এই কেন্দ্রে যিনি ইভিএম এ ভোট দিয়েছেন তার সাথে, আমি তার কাছে জানতে চাইবো যে ভোট কেমন হচ্ছে এবং ইভিএম এ কোনো সমস্যা হচ্ছে কিনা। না, আমাদের এখানে ইভিএম এ কোনো প্রকার সমস্যা হচ্ছে না, মানুষ সুস্থ সুন্দরভাবেই দিচ্ছে। ইভিএম এ মানুষের ভিতরে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, আসলে একটা ভুল ধারণা, সুন্দরভাবে এখানে ইভিএম এ ভোট হচ্ছে, কোনো প্রকার কোনো সমস্যা হচ্ছে না, এবং আমাদের এলাকায় সুষ্ঠ নিরপেক্ষ একটি নির্বাচন ইনশাআল্লাহ হওয়ার হবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ফরিদপুরে যে নগরকান্দা নিয়ে যে আসনটি, এই আসনটি ভোট এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউ ইয়র্কে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুরুতেই দাঁড়িয়ে নিরাপত্তা পালন ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন ড. সিদ্দিকুর রহমান। নিজের শখ ও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে বিনা পুঁজিতে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী হওয়া তরুণ তরুণীর সংখ্যা দেশে বাড়ছে। তাই তো ক্রমেই তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে মডেলিং, ফটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্ট সহ নানা ধরনের ফ্রিল্যান্সিং ব্যবসা। বাড়তি আয়ের পাশাপাশি বেকারত্ব ঘোচাতেও ভূমিকা রাখছে সৃষ্টিশীল এসব তরুণ। আনন্ত সিনরির রিপোর্ট। দীপন অনার্স পড়ো একজন ছাত্র, ছোটবেলা থেকেই ছবি তোলা তার নেশা, আর সেই নেশাকে কাজে লাগিয়ে গড়ে তোলাছেন নিজের ফটোগ্রাফি স্টুডিও। নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান জুগিয়েছেন আরো কয়েকজন তরুণের। ফ্রিল্যান্সিং কাজ করা, ফটোগ্রাফি করা এত সোজা কথা না। আবার রাত 2টা বেজে যেত ইভেন্ট শেষ করে আসতে আসতে, আবার সকাল 7:30টার দিকে ভার্সিটি ক্লাস, 8:30টায় ক্লাস করতাম। সামির দিশা সহ অনেক তরুণ তরুণী ফটোগ্রাফি, মডেলিং, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজে যুক্ত করেছেন নিজেদের। বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং ব্যবসা। বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে ফটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছেন তারা। এতে করে বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করছে পরিবারকে। রাস্তায় স্ট্রিট করতে করতে অনেকের সাথে দেখা, ওইরকম ওখান থেকে এক বড় ভাইয়ের সাথে পরিচয় হওয়া, তার সাথে পরিচয় থেকে কয়েকটা ইভেন্টে একসাথে যাওয়া, সেই ইভেন্টের থেকে কিছু টাকা জমিয়ে নিজের প্রথম ক্যামেরা কেনা, এবং এই ক্যামেরা থেকে আজকে নিজের প্রতিষ্ঠান দাঁড়া করা হচ্ছে, এটা অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি করা যায়। এই কারণে আমি চাকরির পিছনে না দৌড়াদৌড়ি করে আমি সরাসরি নিজেকে একটা ফ্রিল্যান্সিং জগতে নিয়ে আসছি। কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, শুধু প্রয়োজন পরিকল্পনার, আর তাহলেই নিজের চাহিদা মিটিয়ে অন্যের ভরসা হয়ে ওঠা যায়। ফ্রিল্যান্সিংয়ে নিজের সেরাটা দিতে এসব তরুণ তরুণীর জন্য সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে নিজেদের মেধাকে পুঁজি করে এখন ওয়েবসাইট ও অনলাইন পেজ খুলে জনপ্রিয় করে তোলাছেন নিজেদের এসব কাজকে। দেশের বেকারত্ব কমাতে ও তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তুলতে সহায়তা করছে ফ্রিল্যান্সিং। ভবিষ্যতে ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নেবে তরুণেরা, এমনটাই ধারণা করছেন বিশেষজ্ঞরা। পড়াশোনার পাশাপাশি একজন তরুণ তার নিজের সময়টাকে খুবই গ্রহণযোগ্যভাবে কাজে লাগাচ্ছে। আমার দেশের জন্য ফ্রিল্যান্সিংটা খুবই তরুণদের জন্য উপযোগী এবং ইতিবাচক হবে। আনন্ত সিনরি, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপ প্রয়োগ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। করোনা মহামারী শুরুর পর G7 এর প্রথম নেতা হিসেবে চীন সফরে গেছেন জার্মান চ্যান্সেলর। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে দুই নেতা রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ও ঝুঁকে তীব্র নিন্দা জানান। তবে শি জিনপিং সরাসরি রাশিয়ার সমালোচনা করা কিংবা ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো থেকে বিরত ছিলেন। এই সফর নিয়ে জার্মানিতে বিরোধী রাজনীতিকদের তোপের মুখে পড়তে হয়েছে ওলাফ শোলসকে। এদিকে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে সম্পাদিত শস্য রপ্তানি চুক্তি নিঃশর্তভাবে চালু রাখতে রাশিয়ার প্রতি G7 আহ্বান জানিয়েছেন। জার্মানির মিউনিখে এই সংক্রান্ত আলোচনার পর এই আহ্বান জানানো হয়। ক্রিকেট। সিডনিতে টি-20 বিশ্বকাপে দুপুরে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। 4 ম্যাচের 2টিতে জয়, 1টি পরিত্যক্ত ও 1 ম্যাচ হেরে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ ওয়ানের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে ইংলিশরা। এই ম্যাচে লঙ্কানদের হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চায় জস বাটলারের দল। আর এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া লঙ্কানরাও নিজেদের শেষ ম্যাচে ইংলিশদের হারাতে মরিয়া। 4 ম্যাচে এশিয়া কাপ জয়ীদের পয়েন্ট 4। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দুপুর 2টায় শুরু হবে ম্যাচটি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।